আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ রহমান রাহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এম টি টিচিং মিডিয়া ফেসবুক পেজ এবং এম টি টিচিং মিডিয়া ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সামনে আলোচনা করব 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর। সাবজেক্টটা হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা, বিষয় কোড 140, আর এটা হচ্ছে পৌরনীতির 4 নম্বর অ্যাসাইনমেন্ট। অর্থাৎ বিগত 5 সপ্তাহে পৌরনীতির 3টে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল এবং ষষ্ঠ সপ্তাহে এটা অ্যাসাইনমেন্ট নাম্বার 4। প্রথমেই বলে রাখি, ভিডিওটা যে পিডিএফ ফাইলগুলো দিয়ে বানাচ্ছি সেই পিডিএফ ফাইলগুলো তোমরা এসো গণিত শিখি ও আইসিটি সম্পর্কে জানিয়ে ফেসবুক পেজে পাবে। আমি আবার বলছি, এসো গণিত শিখি ও আইসিটি সম্পর্কে জানিয়ে ফেসবুক গ্রুপে পাবে, এমটি গণিতের স্কুল ফেসবুক গ্রুপে পাবে এবং এমটি টিচিং মিডিয়া ফেসবুক পেজে তো যথারীতি থাকছে। এখান থেকে যারা ভিডিও দেখে লিখতে অসুবিধা হয় তারা পিডিএফ ফাইল ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারো, লিখতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে দেয়া আছে অ্যাসাইনমেন্ট নাম্বার 4, ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশের সরকার ব্যবস্থা। অ্যাসাইনমেন্ট, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বিশ্লেষণ। প্রশাসনিক কাঠামোটা কি? কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসন। অর্থাৎ বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে যে শাখাগুলো আছে, কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসন, এগুলো বিশ্লেষণ করতে হবে। এখানে ক, খ, গ তিনটে অংশ যে আছে, এই তিনটে অংশ তোমার অ্যাসাইনমেন্টে অন্তর্ভুক্ত থাকতে হবে। এই তিনটে অংশ এখানে তোমার অ্যাসাইনমেন্টে অন্তর্ভুক্ত থাকতে হবে। এই তিনটে অংশ অন্তর্ভুক্ত করেই আমরা নমুনা উত্তর তৈরি করেছি। এখান থেকে ধারণা নিয়ে তুমি তোমার মূল বইয়ের সহায়তা নিয়ে এবং শিক্ষকের সহায়তা নিয়ে তুমি নিজের মতো করে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারো। আশা করি অতি উত্তম ক্যাটাগরিতে স্থান পাবে। আর অন্যান্য অ্যাসাইনমেন্টগুলোরও কাজ চলতেছে। সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদের চ্যানেলটা এবং ফেসবুক পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখতে পারো, যাতে অন্যান্য নতুন কোনো ভিডিও আপলোড হলেই সাথে সাথে পেয়ে যাও। তাহলে নমুনা উত্তরটা দেখে নেওয়া যাক, অর্থাৎ মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে ক নাম্বার অংশ, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসন বিশ্লেষণ দিয়ে আমরা শুরু করলাম। তো বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার দায়িত্ব প্রশাসনের। রাষ্ট্রের ভিতরে শান্তি শৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রের সমৃদ্ধির লক্ষ্যে সুস্থ প্রশাসনের কোনো বিকল্প নেই। প্রশাসনকে তাই বলা হয় রাষ্ট্রের হৃৎপিণ্ড। প্রশাসন একটি নির্দিষ্ট কাঠামোর ভিত্তিতে পরিচালিত হয়। নিচে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর চক্রের সাহায্যে তুলে ধরা হলো বাংলাদেশের প্রশাসনিক কাঠামো। কেন্দ্রীয় প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন আবার সংশ্লিষ্ট দপ্তর বা অধিদপ্তরে বিভক্ত থাকে। কেন্দ্রীয় প্রশাসন বা সচিবালয়ের অধীনে মাঠ প্রশাসন, মাঠ প্রশাসন হচ্ছে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, এগুলো হচ্ছে মাঠ প্রশাসন। আর কেন্দ্রীয় প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর বা অধিদপ্তর থাকে, মাঠ প্রশাসনে এগুলো থাকে। উপরের ছকে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর স্তর ভিত্তিক এর 2টি প্রধান স্তর আছে। প্রথমটি হলো কেন্দ্রীয় স্তর, কেন্দ্রীয় প্রশাসন। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনের দ্বিতীয় স্তরটি হলো মাঠ প্রশাসন। মাঠ প্রশাসনের প্রথম ধাপ হলো বিভাগীয় প্রশাসন। দ্বিতীয় ধাপে রয়েছে জেলা প্রশাসন, জেলার পর আছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত। দেশের সব ধরনের প্রশাসনিক নীতি ও সিদ্ধান্ত কেন্দ্রীয় পর্যায়ে গ্রহণ করা হয়, আর কেন্দ্রীয় পর্যায়ে গৃহীত নীতি ও সিদ্ধান্ত মাঠ প্রশাসনের মাধ্যমে সারা দেশে বাস্তবায়িত হয়। মাঠ প্রশাসন মূলত কেন্দ্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে থাকে। এছাড়া প্রতি মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত আছে বিভিন্ন বিভাগ বা অধিদপ্তর। অধিদপ্তরের বা দপ্তরের প্রধান হলেন মহাপরিচালক বা পরিচালক। মন্ত্রণালয়ের অধীনে আরও আছে বিভিন্ন স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সংস্থা, বোর্ড ও কর্পোরেশন। এসব দপ্তর ও অফিসের কোনো কোনোটির কার্যকলাপ আবার বিভাগ, জেলা, উপজেলা পর্যন্ত বিস্তৃত। দপ্তর বা অধিদপ্তরগুলো সচিবালয়ের লাইন সংস্থা হিসেবে বিভিন্ন সরকারি কাজ বাস্তবায়নের দায়িত্ব পালন করে। বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন বিশ্লেষণ, কেন্দ্রীয় প্রশাসন। সচিবালয় কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু। দেশের সকল প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয় সচিবালয় কয়েকটি মন্ত্রণালয় নিয়ে গঠিত। এক একটি মন্ত্রণালয় এক একজন মন্ত্রীর অধীনে ন্যস্ত। প্রতিটি মন্ত্রণালয়ের একজন সচিব আছেন, তিনি মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান এবং মন্ত্রীর প্রধান পরামর্শদাতা।
মন্ত্রণালয়ের সকল প্রশাসনিক ক্ষমতা সচিবের হাতে, মন্ত্রীর প্রধান কাজ প্রকল্প প্রণয়ন ও নীতি নির্ধারণ। আর মন্ত্রীকে নীতি নির্ধারণে ও শাসন কার্য সহায়তা করা এবং এসব নীতি বাস্তবায়নের দায়িত্ব সচিবের। সচিবালয়ের প্রশাসনিক কাঠামো, মন্ত্রী, তারপর হচ্ছে সচিব, সচিবের পরে অতিরিক্ত সচিব, অতিরিক্ত সচিব পরে যুগ্ম সচিব, যুগ্ম সচিব পরে উপসচিব, সিনিয়র সহকারী সচিব, এরপরে সহকারী সচিব, কর্মকর্তা, কর্মচারী, এভাবেই ওই পদমর্যাদা বিন্যস্ত হয়। অতিরিক্ত সচিব মন্ত্রণালয়ের দ্বিতীয় প্রধান প্রশাসনিক কর্মকর্তা, তিনি সচিবকে বিভিন্ন দায়িত্ব পালনে সহায়তা করেন। কোনো মন্ত্রণালয়ের সচিব না থাকলে তিনি সচিবের দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের প্রতিটির অনুবিভাগের জন্য একজন করে যুগ্ম সচিব থাকেন, তিনি সচিবকে বিভিন্ন কাজে সহায়তা করেন। মন্ত্রণালয়ের কর্মচারী এবং অফিস ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের এক বা একাধিক শাখার দায়িত্বে থাকেন একজন উপসচিব, তিনি বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবকে পরামর্শ দেন ও সহযোগিতা করেন। প্রতি শাখায় একজন সিনিয়র সহকারী সচিব ও একজন সহকারী সচিব রয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয় উপসচিবের সাথে পরামর্শ করে তারা দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের আরও বিভিন্ন ধরনের কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারাও মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রম চালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উল্লেখ্য, সরকারের কয়টি মন্ত্রণালয় থাকবে এবং একটি মন্ত্রণালয়ে কতজন অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব এবং সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব থাকবেন তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। সরকার মন্ত্রণালয়ের কাজের পরিধি অনুযায়ী তাদের সংখ্যা নির্ধারিত করে থাকে। বিভাগীয় প্রশাসনের গঠন ও কার্যাবলী, বাংলাদেশে 8টা বিভাগ আছে। প্রতিটি বিভাগে প্রশাসনিক প্রধান হলেন একজন বিভাগীয় কমিশনার। কেন্দ্রের প্রতিনিধি হিসাবে তিনি বিভাগে প্রধান প্রশাসনিক কর্মকর্তা দায়িত্ব পালন করেন, তিনি তার কাজের জন্য দায়ী থাকেন। বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকদের কাজ তদারক করেন, বিভাগের উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে তত্ত্বাবধান করেন, ভূমি রাজস্ব আদায়ের ব্যবস্থা হলে খাস জমি তদারক করেন, তিনি জেলা প্রশাসকদের বদলি করতে পারেন, বিভাগের ক্রিয়া উন্নয়ন, শিল্পকলা, সাহিত্য, সংস্কৃতির উন্নয়নে কাজ করেন, জনকল্যাণমূলক কাজ পরিচালনা করেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য পুনর্বাসনের ব্যবস্থা করেন। জেলা প্রশাসকদের কাজ তদারক, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা বিভাগীয় কমিশনারের প্রধান কর্তব্য। তিনি তার অধিক্ষেত্রাধীন জেলাসমূহের কাজের সমন্বয় সাধন করেন। বিভাগীয় কমিশনার বিভাগীয় প্রশাসনের মূল নিয়ন্ত্রক। কেন্দ্রীয় প্রশাসনের কার্যাবলী বিভাগীয় পর্যায়ের বাস্তবায়নের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার তত্ত্বাবধান করেন। বদলি পদায়ন সংক্রান্ত, বিভাগীয় কমিশনার তার বিভাগাধীন সকল জেলা এবং উপজেলায় সহকারী কমিশনার, সহকারী কমিশনার, ভূমি, উপজেলায় নির্বাহী অফিসারদের বদলি এবং পদায়ন করেন। তাছাড়া ভূমি অফিসে কর্মরত ভূমি সহকারী ভূমি কর্ম ও উপসহকারী ভূমি কর্মকর্তা, কানুনগো, সার্ভেয়ারদের বিভাগাধীন আন্তঃজেলা বদলি করেন। প্রশাসনিক কার্যক্রম তদারকি, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কার্যাবলী সমন্বয় সাধন বিভাগীয় কমিশনারের অন্যতম মৌলিক দায়িত্ব। এছাড়া বিভাগীয় কমিশনার বিভাগাধীন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার, ভূমি সহ প্রশাসনের কর্মকর্তা, কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের কার্যক্রম তদারকি করেন, প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং এ সংক্রান্ত অগ্রগতি মূল্যায়ন সময়ে সময়ে সরকারকে অবহিত করেন। রাজস্ব সংক্রান্ত, বিভাগের ভূমি রাজস্ব আদায় সংক্রান্ত কার্যাবলী পরিচালনা নিয়ন্ত্রণ করেন, তিনি বিভাগের প্রধান রাজস্ব অফিসার হিসেবে রাজস্ব আদায় সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করেন। রাজস্ব বিষয়ে জেলা প্রশাসকদের আদেশের বিরুদ্ধে তিনি আপিল শুনানি গ্রহণ করে থাকেন। নির্বাচনী বোর্ড সংক্রান্ত, বিভাগীয় কমিশনার পদাধিকার বলে বিভাগীয় নির্বাচনী বোর্ডের সভাপতি। এ বোর্ড তার কার্যালয়, ডিআইজির কার্যালয়, পুলিশ কমিশনারের কার্যালয়, বিভাগাধীন জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়ে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেন। মাসিক সভা সংক্রান্ত, বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে বিভাগীয় পর্যায়ে প্রতি মাসে টাস্কফোর্স সভা, বিভাগীয় আইনশৃঙ্খলা সভা, বিভাগীয় রাজস্ব সম্মেলন, বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা এবং ত্রৈমাসিকভাবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাগণের সভা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা সংক্রান্ত, পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল 1861 অনুযায়ী পুলিশের উপর সাধারণ নিয়ন্ত্রণ ও দায়িত্ব পালন। প্রোটোকল সংক্রান্ত, বিভাগীয় কমিশনার বিভাগীয় পর্যায়ের প্রোটোকল প্রধান। মাননীয় প্রধানমন্ত্রীর সফরকালে তিনি প্রধান প্রোটোকল অফিসারের দায়িত্ব পালন করেন। পরিদর্শন সংক্রান্ত, তিনি নিয়মিতভাবে বিভাগাধীন সকল জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার ভূমির কার্যালয় পরিদর্শন করেন। তাছাড়া বিভিন্ন সরকারি কার্যালয়, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। আপিল আদালত পরিচালনা সংক্রান্ত, বিভাগীয় কমিশনার রাজস্ব মামলা, নামজারি মামলার আপিলের কর্তৃপক্ষ, এ সংক্রান্ত আপিল তিনি নিষ্পত্তি করেন। অভিযোগ তদন্ত বিষয়ক, বিভাগীয় কমিশনার বিসিএস, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছাড়াও যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনীত
অভিযোগের তদন্ত কার্য পরিচালনা করে থাকেন। রাষ্ট্রীয় গোপনীয় বিষয়াদি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত কার্যাদি, সাইফার ও ডিসাইফার সম্পর্কিত পুস্তকাদির সংরক্ষণ এবং প্রাপ্ত সাইফার বার্তা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, গোপনীয় পুস্তকাদির নিরাপদ হেফাজত সম্পর্কিত প্রতিবেদন প্রেরণ, কেপিআই এর নিরাপত্তা এর তদারকি, বিভাগীয় সার্বিক অবস্থার পাক্ষিক গোপনীয় প্রতিবেদন সরকারের কাছে প্রেরণ, ত্রাণ ও দুর্যোগ সংক্রান্ত বিভাগাধীন জেলা এবং উপজেলায় ত্রাণ সামগ্রী বরাদ্দের বিষয়ে তদারকি করেন। তাছাড়া দুর্যোগকালীন সময়ে তিনি উদ্ধার কার্য মনিটরিং করেন। জেলা প্রশাসনের কার্যাবলী বিশ্লেষণ, জেলা প্রশাসনের কার্যাবলী, জেলা প্রশাসন মাঠ বা স্থানীয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ স্তর। এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন জেলা প্রশাসক। দেশের সব জেলায় একজন করে জেলা প্রশাসক আছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে একজন অভিজ্ঞ সদস্য। তাকে কেন্দ্র করে জেলার সকল সরকারি কাজ পরিচালিত হয়। নিচের কাজগুলো সম্পর্কে জানব। প্রশাসনিক কাজ, জেলা প্রশাসক কেন্দ্র থেকে আসা সকল আদেশ নির্দেশ বাস্তবায়ন করেন। জেলার বিভিন্ন অফিসের কাজ তদারক ও সমন্বয় করেন। জেলার বিভিন্ন শূন্য পদের লোক নিয়োগ করেন। রাজস্ব সংক্রান্ত আর্থিক কাজ, জেলা প্রশাসক জেলা কোষাগারের রক্ষক ও পরিচালক। জেলার সব ধরনের রাজস্ব আদায়ের দায়িত্ব তার, সে কারণে তিনি কালেক্টর নামে পরিচিত। এছাড়া তিনি ভূমি উন্নয়ন, রেজিস্ট্রেশন ও রাজস্ব সংক্রান্ত বিভিন্ন মীমাংসা করে থাকেন। আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কাজ, জেলার মধ্যে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় জনপদের জীবনের নিরাপত্তা প্রদানের দায়িত্ব তার উপর ন্যস্ত। তিনি পুলিশ প্রশাসনের সাহায্যে দায়িত্ব পালন করে থাকেন। উন্নয়নমূলক কাজ, জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়নের চাবিকাঠি। জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, শিক্ষা, কৃষি, শিল্প, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি বাস্তবায়নের দায়িত্ব তার। তিনি জেলায় প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্তদের সাহায্য পুনর্বাসনের ব্যবস্থা করেন। স্থানীয় প্রশাসন সংক্রান্ত কাজ, জেলা প্রশাসক স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কাজ তত্ত্বাবধান করেন, যেমন উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন। তিনি জেলার অধীনস্থ সকল বিভাগ ও সংস্থার কাজের সমন্বয় করেন। জেলা প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে তিনি আরও অনেক দায়িত্ব পালন করেন। তিনি জেলার সংবাদপত্র প্রকাশনা বিভাগকে নিয়ন্ত্রণ করেন, বিভিন্ন জিনিসের লাইসেন্স দেওয়ার বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং সে সম্পর্কে সরকারকে অবহিত করেন। জেলা প্রশাসকের প্রশাসক ব্যাপক কাজের জন্য তাকে জেলার মূলস্তম্ভ বলা হয়। তিনি শুধু জেলা প্রশাসক নয়, জেলার সেবক, পরিচালক এবং বন্ধুও বটে। উপজেলা প্রশাসনের কার্যাবলী, বাংলাদেশে মোট 490টি প্রশাসনিক উপজেলা আছে। উপজেলা প্রধান প্রশাসক হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসনিক কাজ তদারক করা তার অন্যতম দায়িত্ব। এছাড়া তিনি উপজেলার সকল উন্নয়ন কাজ তদারক করেন ও সরকারি অর্থে তত্ত্বাবধান করেন। তিনি উপজেলা উন্নয়ন কমিটির প্রধান। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উল্লেখযোগ্য কাজ হল কেন্দ্রীয় সরকারের সকল প্রকার সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বিভিন্ন বিভাগের কাজের সমন্বয় সাধন করা। এছাড়া তিনি সাধারণ প্রশাসন, রাজস্ব প্রশাসন, ফৌজদারি প্রশাসন, উন্নয়ন প্রশাসনের বিষয়ে দায়িত্ব পালন করেন। অন্যান্য দায়িত্ব হল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকিকরণ, সরকারের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন, সরকারের উন্নয়নমূলক কাজ তদারকি ও বাস্তবায়ন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, আশ্রয়ণ প্রকল্প, আদর্শ গ্রাম, আবাসন প্রকল্প গ্রহণ ও তাদের বাস্তবায়ন, উপজাতীয়দের ঋণ প্রদান, তাদেরকে স্বাবলম্বীকরণ, আবাসনবাসীদের ঋণ প্রদান ও তাদেরকে স্বাবলম্বীকরণ, অসহায় মানুষের বিভিন্ন আশ্রয়ণে সংস্থানকরণ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা পরিদর্শন ও তাদের শিক্ষার মান উন্নয়নকরণ, স্থানীয় জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিকরণ, প্রাথমিক বিদ্যালয় মেরামত, সংস্কার ও আসবাবপত্র প্রদান, ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায়ের জন্য বিভিন্ন পরিকল্পনা, ভূমি উন্নয়ন কর আদায়, জাটকা দ্বারা বন্ধ করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, বেকার যুবকদের কর্মসংস্থান, সাধারণ অভিযোগ তদন্ত নিষ্পত্তি, দুর্যোগকালীন ত্রাণ সামগ্রী বিতরণ ও বিজিডি বিজিএফ অতি দরিদ্র কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এখান থেকে ধারণা নিয়ে তোমরা তোমাদের নিজের মতো করে অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে, এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছে অবশ্যই ফেসবুক পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবে, এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।